হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো 230 ভোল্ট এবং 15 মেগাহার্টস 2500 ওয়াটের একটি ওয়াটার হিটার। এই হিটারটির সমস্যা হলো হচ্ছে কি ওভার হিটিংয়ের কারণে হচ্ছে কি হিটারের গোড়ায় থেকে ওয়ার দুটি কেটে গিয়ে। দোকানে না নিয়ে গিয়ে বাড়িতে বসে খুব সহজে রিপেয়ারিং করে ফেলুন। তার প্রয়োজন হবে দুটি ওয়্যার। চলুন, দুটি ওয়্যার আমরা নিয়ে নিয়েছি। এই ওয়্যার দুটি বাড়িতে বসে আমরা কানেকশন করে নেবো, দোকানে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। চলুন, তার ওয়্যারে দুটি প্রান্ত সুন্দর করে কেটে নেবো এবং পেঁচিয়ে নেবো, যাতে খুব সহজে সরুভাবে আমাদের হচ্ছে হিটারের মাঝখানে দুটি ছিদ্র রয়েছে, ছিদ্র দিয়ে সুন্দর করে বের করে নিয়ে আমরা সুন্দর করে পেঁচিয়ে টাইট করে নেবো, যাতে না আমাদের হচ্ছে কি কানেকশনটি খুলে না যায়। চলুন, আমরা সুন্দর করে হচ্ছে পেঁচিয়ে নিয়ে আমরা হচ্ছে কি হিটারটার সাথে কানেকশন করে নেবো। চলুন দেখুন আমরা কীভাবে কানেকশনটা করছি। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন, দুটি ওয়্যার কানেকশন করা হয়ে গিয়েছে হিটারের সাথে। এবারে আমরা সুন্দর করে সেট আপ করে নেব। চলুন, আমরা সুন্দর করে সেট আপটা কমপ্লিট করে নিই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অপরকে দেখার সুযোগ করে দিন। এইভাবে বাড়িতে বসে খুব সহজে আপনারা একটি হিটার সারিয়ে নিতে পারবেন। চলুন, আমরা স্ক্রুপ ধরে টাইট করে নেবো সুন্দর করে। চলুন, আমরা সুন্দর করে স্ক্রুপ ধরে টাইট করে নিই। দেখুন, আমাদের কানেকশন করা কমপ্লিট হয়ে গিয়েছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ভিডিওটি।